নমস্কার, আমি আজকে সম্প্রতি জিএমপির আহ্বানে সারা পাহাড় এলাকায় উত্তাল যে গণ আন্দোলন সংগঠিত হলো বিভিন্ন মহকুমায়, তার খণ্ড খণ্ড দৃশ্যাবলী নিয়ে ভিডিও প্রস্তুত করা হয়েছে, তা আপনাদের দেখানোর জন্য উপস্থিত হয়েছি। আমি সকলকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে। কাজ, খাদ্য, রুজি রোজগার, চাকরি বাকরি সহ আশু জরুরি দাবিতে এলাকার বেহাল রাস্তাঘাট, বিদ্যুৎ, সেচ, পানীয় জলের, স্কুলের বেহাল অবস্থার দ্রুত সংস্কারের দাবিতে, তার সঙ্গে সিএ বাতিল এবং অষ্টম তফসিলে ককবরক ভাষাকে অন্তর্ভুক্তির দাবি নিয়ে এই পাহাড় এলাকায় ব্যাপক আন্দোলন সংগঠিত হয়েছে। গত অক্টোবর মাসের শেষ দিক থেকে নভেম্বর মাসের মাঝামাঝি সময়ের মধ্যে এই আন্দোলনগুলি হয়েছে। এই আন্দোলনগুলির খণ্ড খণ্ড চিত্র আপনাদের সামনে আমি উপস্থিত করছি। প্রথমে সাব্রুম, দেখুন হাজার হাজার সংগ্রামী জনগণ গণমুক্তি পরিষদ টিওয়াইএফের ডাকে সাব্রুম মহকুমার সাত চাঁদ ব্লকে ডেপুটেশনের জন্য মিছিল করে অগ্রসর হয়েছে হাজার হাজার মানুষ। স্লোগান মুখরিত মিছিল, কিন্তু এই মিছিলে আতঙ্কিত জোট সরকার পুলিশ বাহিনী পাঠিয়ে এই মিছিলকে মাঝ রাস্তায় আটকে দেয়। এই মাঝ রাস্তা থেকেই ডেপুটেশনের স্মারকলিপি প্রদান করতে হয়। এটা বর্তমান রাজ্য সরকারের দুর্বলতারই প্রকাশ। তারপরে দেখুন শান্তিবাজার মহকুমায় অতিছড়িতে অনুরূপ দাবি দাওয়া নিয়ে মানুষের বিক্ষোভ সমাবেশ হয়। বিভিন্ন এলাকা থেকে স্লোগান মুখরিত মিছিল অতিছড়িতে সমবেত হতে থাকে। এই সময় বিজেপির দুর্বৃত্ত বাহিনী এই মিছিলের উপর হামলা চালায়। অতিছড়ির শান্তিবাজার মহকুমার সংগ্রামী মানুষ, লড়াকু মানুষ প্রতিরোধ গড়ে তুলে ফলে দুর্বৃত্তরা কয়েকটি বাইক ফেলে রেখে পালিয়ে যেতে বাধ্য হয়। তারপর এটা হলো কিল্লা, উদয়পুর মহকুমার কিল্লা ব্লক ডেপুটেশন। হাজার হাজার মানুষ এখানে সমবেত হয়ে অনুরূপ দাবি দাওয়া নিয়ে ব্লক ডেপুটেশন সংগঠিত করেছে। ইদানিংকালের সর্ববৃহত্তম মিছিল দেখে এলাকাবাসী প্রচণ্ডভাবে উদ্দীপ্ত হয়েছে। এই মিছিলে আওয়াজ উঠেছে সে বাতিল করতে হবে, অষ্টম তফসিল ককবরককে অন্তর্ভুক্ত করতে হবে, বছরে 200 দিন কাজ এবং 340 টাকা মজুরি দিতে হবে ইত্যাদি দাবি। এটা হলো করবুক মহকুমার শিলাছড়িতে বিরাট মিছিল সংগঠিত হয়েছে। হাজার হাজার মানুষ শিলাছড়িতে ডেপুটেশন সংগঠিত করেছে। একই দাবিতে ওই দিনেই করবুক ব্লকেও শত শত মানুষ সমবেত হয়ে ডেপুটেশন সংগঠিত করে দাবি উঠে 10,323 শিক্ষকদের স্থায়ী বিকল্প ব্যবস্থা করতে হবে, অসহায় মানুষদের পেনশন বাতিল করা যাবে না ইত্যাদি দাবি সহ অন্যান্য আশু জরুরি দাবিগুলি সংগ্রামী জনতার কণ্ঠে মুখরিত হয়। অমরপুর মহকুমা
अमरपुर महकुमाय अम्पी और थाकछड़ाते दुटी बिराट मिशिल संगठित है एवं डेपुटेशन संगठित है। अम्पी बाजारे शत शत मानुष समबेत हुए मिशिल शुरू कर ले जोध सरकारेर पुलिस ये मिशिल आटके दे बाजारे समबेत मानुष तादेर प्राणेर दाबीते स्लोगाने सोच्चार हुए उठे। थाकछड़ाते शत शत मानुष मिशिल करे सब जोनल अफिसे गण डेपुटेशन संगठित करे सेखानेओ अनुरूप दाबीगुली निये संग्रामी जनता स्लोगाने मुखरित छिल। मोहनपुर महकुमार एसराई बाजारे शत शत संग्रामी मानुष अनुरूप दाबीते विक्षोभ मिचिले सामिल हय। सीए बातिल ओ अस्तम तपशिले ककबरक भाषाके अंतर्भुक्तिर दाबी सह अन्यान्य दाबीते एखानेओ मिचिल मुखरित छिल। करबुक रयशाबाड़ीते शत शत मानुष मिचिल करे गण डेपुटेशन देय काजू खाद्येर दाबीते मुखरित हय रयशाबाड़ी। बनाधिकार आईन शिथिल करा जाबे ना এই দাবিতেও সোচ্চার হয় রইসাবাড়ি এলাকার মানুষ। জম্পুই জেলা মহকুমায় পুলিশ কিছুতেই গণ ডেপুটেশনের অনুমতি দেয়নি, ফলে সকল ভয় ভীতি ও পুলিশি বাধা সন্ত্রাসকে উপেক্ষা করে জম্পুই জেলার সংগ্রামী মানুষ গাবর্দি বাজারে সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে কাজ, খাদ্য, চাকরি इत्यादि दाबी सह राज्य गणतान्त्रिक परिवेश फिरिए आनार दाबीते विक्षोभ प्रदर्शित हय। गंडाछड़ाई बीजेपी दुर्बृत्तदेर हुमकी अग्राह्य करे सहस्राधिक मानुष गण डेपुटेशने सामिल हय। काज, खाद्य, चाकुरीर दाबी सह शांति सम्प्रीति रक्षार स्लोगान उठे संग्रामी जनतार कण्ठे। খোয়াই মহকুমায় বাইজালবাড়ি ও বেলছড়ায় দুটি মিছিল সংগঠিত হয়। খোয়াই শহরে জেএমপি মিছিলকে বাধা দেওয়ার জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। শত শত সমবেত মানুষ, সংগ্রামী মানুষ, উপজাতি মা বোনেরা যখন মিছিল শুরু করে তখন পুলিশ তাদের মিছিল আটকে দেয়। এটা জোট সরকারের দুর্বলতারই প্রকাশ ঘটল এখানেও। তেলিয়ামুড়ায় শত শত মানুষের মিছিল হয়েছে। এই মিছিল থেকে এলাকাবাসী দারুণভাবে উৎসাহিত হয় এবং বিভেদ নয় ঐক্য চাই এই দাবিও এই মিছিল থেকে সংগ্রামী জনগণের কণ্ঠে উচ্চারিত হয়। কাঞ্চনপুর মহকুমার আনন্দবাজারে এক সারা জাগানো মিছিল সংগঠিত হয়। হাজার হাজার মানুষ কাজ, খাদ্য, চাকরি ইত্যাদি দাবিসহ ঐক্য, সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষার দাবিতে মিছিল সংগঠিত করে এবং এই মিছিলগুলি থেকে মানুষের এই মনোভাবেই প্রকাশিত হয়েছে যে আজকে ত্রিপুরা রাজ্যের উপজাতি সমাজ বলতে চাইছে রুজি রোজগার, কাজ, খাদ্যের দাবি ব্যতিরেকে শুধুমাত্র জাতের ইস্যুতে আন্দোলন হয় না। ভাত ছাড়া জাত নয়, সুনির্দিষ্ট নীতি ছাড়া নেতা নয়, এই মনোভাবেই সংগ্রামী উপজাতি জনতার মধ্যে পরিলক্ষিত হয়েছে। এই মিছিল ছাড়াও মঙ্গিয়াকামী, গঙ্গানগর, মনুঘাট, পানিসাগর, পেচারথল, কৈলাসহর এবং আগরতলায় শহরেও এই ধরনের
বিশাল বিশাল মিছিল সংগঠিত হয়েছে। সেই মিছিলের দৃশ্যগুলি এখানে দেখানো যায়নি, তার জন্য আমি দুঃখিত। ধন্যবাদ। Oh,